নমস্কার সোনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। যারা যারা আমার ব্লগটা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরাও ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে আমি খারকুল পাতার একটি রেসিপি করে দেখাবো, তো চলো দেখিয়ে দিচ্ছি সেটার জন্য কি কি নিয়েছি। দেখুন বন্ধুরা, খারকলের পাতার ভর্তা বানানোর জন্য খারকলের পাতা নিয়ে নিয়েছি, ডাঁটি আর পাতা। এগুলো ভালো করে ধুয়ে নিব, ধুয়েছি একবার, কিন্তু আর একবার ভালো করে ধুয়ে নেব আমি এগুলো। আর এখানে নিয়েছি দেখুন 2 লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে 5-6 রসুন কোয়া, আর এখানে একটু আদার টুকরো নিয়ে নিয়েছি, 4 টুকরো ছোট ছোট। তো এখন আমি এগুলোকে একসঙ্গে ম্যাক্সিতে বেটে নেব। এই দেখুন বন্ধুরা, ধুয়ে ভালো করে সব ম্যাক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি খারকলের পাতা, রসুন, কাঁচা লঙ্কা 2 আর আদার টুকরো 4 টুকরো ছোট ছোট। দেখুন এগুলোকে আমি এখন গ্রাইন্ডারে পিষে নেব। এই দেখুন গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, কড়া গরম হতে দেব। কড়া গরম হয়ে গেছে আমার, এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন। তো এই দেখুন এবার আমি খারকুল পাতার বাটাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে লবণ দিয়ে দেব। এ দেখুন অল্প লবণ দিয়ে দিচ্ছি। এখন এটা মিশিয়ে নেব লবণটা ভালো করে। আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে এ দেখুন অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এই খারকলের পাতা বন্ধুরা আমি জীবনেও কোনোদিন খাইনি, আজ প্রথম আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর রান্না করছি। তো এই দেখুন এটা ভালো করে এখন আমি একটু ভেজে নেব। সেই দেখুন এটা আমি ভেজে নিচ্ছি ভালো করে, আর গ্যাসের আঁচটা একদম ধিমি করা আছে, কম করা আছে। এতে আমি আর কিছু দেব না এখন। এই দেখুন হয়ে গেছে এটা আমার, এখন এটা আমি নামিয়ে নেব, একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দেব। এই দেখুন হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি, আর এই বাটিটার মধ্যে, এই প্লেটটার মধ্যে আমি রেখে দিচ্ছি উঠিয়ে। এই দেখুন হয়ে গেছে বন্ধুরা। তো এই রেসিপিটা, এই খারকলের ভর্তা যদি আপনাদের ভালো লাগে রেসিপিটি, তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা, আর পুরো ভিডিওটা দেখবেন। তো আর ভিডিও বড় করছি না,